মধ্যপ্রাচ্যের চরম বৈরী দুই দেশ ইরান এবং ইসরায়েল দীর্ঘদিন ধরেই রাষ্ট্র দুটি ছায়াযুদ্ধে লিপ্ত, অর্থাৎ সরাসরি যুদ্ধ না করলেও বিভিন্নভাবে পরস্পরের ক্ষতি করতে তারা সর্বদা নিয়োজিত। যদিও সবসময়ই তাদের সম্পর্ক এমন ছিল তা কিন্তু নয়, বরং একসময় দেশ দুটির মধ্যে দারুণ বন্ধুত্বই ছিল। তবে ১৯৭৯ সাল থেকে দেশ দুটি চরম শত্রুতে পরিণত হয়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব আর শত্রুতার নানা জানা অজানা তথ্যই জানব। ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়, যা পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। দেশটি জন্মের পর থেকে সুন্নি মুসলিম দেশগুলো এর চরম বিরোধিতা করে এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়ে। অপরদিকে এই ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে এগিয়ে আসে শিয়া মুসলিমদের দেশ ইরান। ১৯৫০ সালে তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান স্বীকৃতি দেয় ইসরায়েলকে। তবে স্বীকৃতি দিলেও শুরুতে দেশ দুটির মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। তবে ৫০-এর দশকে দেশ দুটির মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তৎকালীন ইরানের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ইরানের সাথে গভীর কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ফলশ্রুতিতে উভয় দেশের রাজধানীতে দূতাবাস প্রতিষ্ঠিত হয়। সুন্নি মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যের একমাত্র শিয়া রাষ্ট্র ইরান অন্যান্য মুসলিম দেশগুলোকে ঠেকাতে এবং মধ্যপ্রাচ্যের সমাজতান্ত্রিক আন্দোলন উৎখাত করতে ইসরায়েলের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলে। কূটনৈতিক সম্পর্কের ঘনিষ্ঠতা থেকে ইরান ও ইসরায়েল পরস্পরের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্কও গড়ে তোলে। যখন ইসরায়েলকে তেল দিতে রাজি ছিল না কোনো আরব রাষ্ট্র, তখন দেশটিতে তেল সরবরাহ করেছিল ইরানি। বিনিময়ে ইসরায়েল সামরিক ও গোয়েন্দা প্রযুক্তি সরবরাহ করে ইরানকে। এমনকি ১৯৫৭ সালে মোসাদের সহায়তায় গড়ে ওঠে ইরানের গোয়েন্দা সংস্থা সাফাক। যৌথভাবে তারা প্রজেক্ট ফ্লাওয়ার নামে একটি সামরিক প্রকল্প গড়ে তোলে, যেখানে উন্নতমানের অস্ত্র তৈরি হতো। শুধু তাই নয়, দুটি দেশের মধ্যে বজায় ছিল উষ্ণ সাংস্কৃতিক সম্পর্ক। ইরানে বসবাসরত ইহুদিরা প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কর্মকাণ্ডের জন্য ইসরায়েলে আসতেন। ইসরায়েলের সাংস্কৃতিক কর্মীরাও দুই দেশের বন্ধন জোরদার করতে ইরান ভ্রমণ করতেন। এত কিছুর পরেও ইরানের অধিকাংশ মানুষের মধ্যেই ইসরায়েল বিরোধী মনোভাব প্রবল ছিল, তাই সরকারের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতাকে ইরানের সাধারণ মানুষ কখনোই ভালো চোখে দেখেনি। এরই চূড়ান্ত প্রকাশ ঘটে ১৯৭৯ সালে, যখন ইরানে ইসলামিক বিপ্লব সংগঠিত হয়। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর দেশটিতে ক্ষমতায় বসেন আয়াতুল্লাহ খোমেনি। তিনি ক্ষমতায় বসার পর ইসরায়েলের সাথে সবরকম কূটনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক সম্পর্ক ছিন্ন করেন। তেহরানে ইসরায়েল দূতাবাস তুলে দেওয়া হয় ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের নেতা ইয়াসির আরাফাতের হাতে। আয়াতুল্লাহ খোমেনির নতুন সরকার আমেরিকাকে বড় শয়তান এবং ইসরায়েলকে ছোট শয়তান বলে অভিহিত করে। তারা আমেরিকা ও ইসরায়েল বিরোধী রাষ্ট্রনীতি গ্রহণ করে ইহুদি রাষ্ট্রটির অস্তিত্বই অস্বীকার করে। ইরানের এমন অবস্থার পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ এনে দেয়। ইরানের আগে আমেরিকা ও ইসরায়েল কেবল ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে শত্রু মনে করত, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি তাদের জন্য নতুন মাথা ব্যথা হিসেবে হাজির হয়। ৮০ দশকে এটি খানিকটা স্তিমিত থাকলেও ৯০ দশক থেকে ইরানের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই দ্বন্দ্বের পেছনে বেশ কিছু কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চারপাশে সুন্নি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র থাকায় একমাত্র শিয়া রাষ্ট্র ইরানের ভয় ছিল সৌদি আরবের মতো বড় আঞ্চলিক শক্তি একদিন তাদের ভূখণ্ডে আক্রমণ করবে। এর বিপরীতে নিজেদের নিরাপত্তা কৌশল হিসেবে তারা সুন্নি মুসলিম বিরোধী আঞ্চলিক শক্তি বা গোত্রগুলোকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেয়। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাদের নেটওয়ার্ক প্রসারিত করতে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন পর্যন্ত তথাকথিত প্রতিরোধ অক্ষ গড়ে তোলে তারা।
লেবাননে তাদের প্রত্যক্ষ সহায়তায় গড়ে উঠে হিজবুল্লাহর মতো সংগঠন, যারা ইরানের প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ অংশ। এরা প্রায়ই ইসরায়েল সহ এর মিত্র দেশগুলোতে অস্থিরতা তৈরি করতে সামরিক শক্তি ব্যবহার করে। একই সাথে ইরান দূরপাল্লার মিসাইল এবং পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প হাতে নিলে ইসরায়েল নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। ফলে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ একের পর এক বিজ্ঞানীদের হত্যা করে, যারা ইরানের অস্ত্র গবেষণার সাথে যুক্ত। যদিও ইসরায়েল এই অভিযোগ কখনোই স্বীকার করেনি। তবে 90 দশকে ফিলিস্তিনে ইরানের প্রভাব কমাতে হামাস এবং ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো সংগঠনকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসরায়েল। ফলে সে সময় থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ শুরু হয়ে যায়। 1992 সালে ইসরায়েল হিজবুল্লাহ নেতা আব্বাস আল মুসাফিকে হত্যা করলে ইরান সমর্থিত একটি ইসলামিক সংগঠন আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস উড়িয়ে দেয়। জবাবে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় স্টাক্সনেট কম্পিউটার ভাইরাস তৈরি করে, যা ইরানের পারমাণবিক প্রকল্পের ব্যাপক ক্ষতি সাধন করে। ইসরায়েলও বেশ কয়েকবার তাদের ভূখণ্ডে রকেট হামলার জন্য ইরানকে অভিযুক্ত করে। 2021 সালে এই ছায়াযুদ্ধ সমুদ্রেও পৌঁছে যায়। ওমান উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে তারা। অপরদিকে লোহিত সাগরে ইরানি জাহাজে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করা হয়। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্বের আরেকটি বড় কারণ 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পশ্চিমা গোয়েন্দারা দাবি করেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দান করে ইরান। এটি ইসরায়েলের জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, কারণ সিরিয়াকে ব্যবহার করেই লেবাননে হিজবুল্লাহদের কাছে অস্ত্র সরবরাহ করে ইরানের সামরিক শাখা। তাই হিজবুল্লাহর হুমকি থেকে নিজেদের রক্ষা করতে সিরিয়াতেও ছায়াযুদ্ধে ইরানের সাথে লড়ছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন আসে, পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল কেন ইরানকে এত বড় শত্রু মনে করে? পশ্চিমা বিশ্বের সমর্থন যেমন আছে ইহুদি দেশটির প্রতি, তেমনি অস্ত্রশস্ত্রেও তারা বেশ শক্তিশালী। এরপরেও তারা ইরানকে ভয় পায়, কারণ ইরান বিশাল ভূখণ্ডের একটি দেশ। আয়তনে ইসরায়েল অনেক ছোট এবং জনসংখ্যাতেও ইরানের চেয়ে প্রায় 10 গুণ কম। তাই শুধুমাত্র যুদ্ধ করে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলা ইসরায়েলের জন্য সহজ নয়। বরং ছোট আয়তনের দেশ হওয়ায় তাদেরই মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায়, তাহলে জবরদস্তির মাধ্যমে গড়ে ওঠা ইসরায়েল সত্যিকার অর্থেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই তাদের সর্বাত্মক চেষ্টা থাকে ইরানের সাথে সরাসরি যুদ্ধে না জড়িয়ে যতটা সম্ভব তাদের ক্ষতি সাধন করা। কিন্তু ইসরায়েল ও ইরান কি সত্যি বড় যুদ্ধে জড়িয়ে পড়বে? মনে রাখতে হবে, ইসরায়েলের হামলা থেকে নিজেদের রক্ষা করতে ইরান এরই মধ্যে নিরাপত্তা বলয় তৈরি করে নিয়েছে। ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ লেবানন এবং সিরিয়ায় এরই মধ্যে ইরানের সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনী সক্রিয় রয়েছে। এককালে ইসরায়েলের সমর্থন পেলেও হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো সংগঠনগুলো বর্তমানে যুক্ত হয়েছে ইরানের সাথে। এমনকি তারা ফিলিস্তিনের এ দুটি সংগঠনকে অস্ত্র সরবরাহ করে। তাই ইরান যেমন ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ করতে পারে, তেমনি হিজবুল্লাহ এবং হামাসের মাধ্যমে লেবানন ও ফিলিস্তিন থেকে আক্রমণও করতে পারে ইহুদি রাষ্ট্রটির উপরে। তবে আয়তুল্লাহ খোমেনির সরকার চায় না ইহুদি দেশটির সাথে সর্বাত্মক যুদ্ধে যেতে। তাদের নীতি, নিজেরা সরাসরি যুদ্ধ করার চেয়ে হিজবুল্লাহ বা হামাসের মতো তৃতীয় পক্ষ দিয়ে যুদ্ধ করা। তাছাড়া পশ্চিমা বিশ্বের সমর্থন ছাড়া একক আক্রমণ করে নিজেদের বিপদে ফেলতে আগ্রহী নয় তারা। তাছাড়া ইরানের ভেতরেও বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সক্রিয় আছে। একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে এই গ্রুপগুলোকে বাড়তি সুবিধা দিতে চায় না ইরান সরকার। এমনকি খোদ ইরানের ভেতরেও খোমেনি সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিনকে দিন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সাথে বড় যুদ্ধে জড়াতে চায় না খোমেনি সরকার।
তাই তো নানা উস্কানি সত্ত্বেও এক রাত রকেট ছুড়েই হামলা সমাপ্তি ঘোষণা করেছে ইরান। সত্যি বলতে কি, একই পরিস্থিতি চলমান ইসরায়েলের অভ্যন্তরেও। দেশটির সরকার বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সেখানে প্রতিদিনই বিক্ষোভ চলছে। দীর্ঘদিন ধরে আক্রমণের পরেও হামাসের কাছ থেকে সকল ইহুদি বন্দীকে মুক্ত করতে পারেনি তার সরকার। অপরদিকে বেশ চাপেও রয়েছে তাদের অর্থনীতি। অনেক ইহুদি তাই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের চিরবন্ধু আমেরিকাও জানিয়ে দিয়েছে তারা আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধের খরচ টানতে টানতে ক্লান্ত। নতুন করে আবার কোনো বিশাল যুদ্ধে জড়াতে চায় না যুদ্ধবাজ দেশটির সরকার। তাই ইরানের আক্রমণের পরেও ইসরায়েল ব্যাপক আকারে হামলা চালায়নি। সব মিলিয়ে বলা যায়, এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশ কমই। কিন্তু তার মানে এই নয় যে তারা পরস্পরের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাবে না। বরং ইসরায়েল চাইবে মধ্যপ্রাচ্যে যতটা সম্ভব ইরানের সক্ষমতা কমিয়ে ফেলতে। আর ইরানও চাইবে হিজবুল্লাহ কিংবা হামাসের মতো সংগঠনের মাধ্যমে ইসরায়েলের ক্ষতি করতে। এই সংঘাত আর হানাহানির শেষ কোথায়, তার উত্তর হয়তো কারোরই জানা নেই। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানা জানা অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।